অসুবিধা মানে এখন তো একবারে ট্রেনে উঠবো, সুন্দরভাবে চলে যাব, আরামে বসে সুন্দরভাবে। আর আগে তো ওই যে বেনাপোলে লাইনে দাঁড়িয়ে থেকে থেকে কত কষ্ট, কিভাবে আমরা গেছি কলকাতায়। তা এখন এই যে আমাদের দেশের থেকে যে ট্রেন চালু হয়েছে, তো মানে অনেক একটা অনেক খুশির খবর। তার উপর আজকে 7ই মার্চের ডেট, আমরা 7টা টিকিট করেছি, ঠিক আছে, মানে একটা অন্যরকম একটা অনুভূতি, সে ভাষাই বলা যাবে না। আমরা যশোর থেকে যেতে পারছি, এটা আমার, আমরা তো আনন্দিতই। আর আমাদের ঝামেলা ঝামেলা অনেক কম, আগে আগে যেরকম আমাদের বর্ডারে গেলে যেভাবে ঝামেলা হতো, আমার মনে হয় এখানে এই ঝামেলাটা হবে না। আমাদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ায় থাকতে হবে না, আমাদের একবারে কলকাতা যেয়ে নামতে পারবো। ঠিক লাইন ধরে বাচ্চা কাচ্চা নিয়ে, তারপর অসুস্থ মানুষ যারা যেত তাদের অনেক কষ্ট হতো, সেই জন্যে এই সিস্টেমটা অনেকই ভালো আমাদের জন্য, বুঝছেন, তাদের সুবিধার জন্য, আমাদের সুবিধার জন্য। ট্রেনে যে বর্তমান যে ভাড়াটা নিচ্ছে, আমরা আশা করব এই ভাড়াটা যাতে আরেকটু কম নেয়, কম করে, এবং বর্তমান